এরকম ছোটখাটো ঘটনা দিয়া তো আমাদের মন ভরবে না, বিশেষ করে আমরা যারা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাইজ করতে হলে কাদের দরকার, এই মুহূর্তে ইরানের দরকার। অন্তত দখলদারদেরকে এই ধরনের নগ্ন সহযোগিতার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল সামরিক ঘাঁটি আছে সেগুলোতে হামলা চলবেই, এটাই হচ্ছে খুবই সিম্পল অ্যান্সার। কারণ সিরিয়াতে ইরানের সামরিক ঘাঁটিতে ঘটনা ঘটায় বা যুদ্ধ বিমান F-16 দিয়া, তারপর ইরান চুপ করে থাকবে? তবে ইরান কৌশলের আশ্রয় নিয়েছে, বাট আমি মনে করি আমার যদি ইরানে এরকম হট কানেকশন থাকতো আয়াতুল্লাহ খামেনিকে কইতাম যে ভাই কৌশল টৌশল বাদ দিয়া এবার ডাইরেক্ট নামেন। তবে ডাইরেক্ট নামতে গেলে এখানে নানান হিসাব নিকাশ আছে, জোশে হোসকো এলে অনেক সময় ঝামেলা। যাই হোক, ঘটনা ঘটানো দিয়ে হচ্ছে কথা। দর্শক, গত 2 দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে প্রায় 4টি মার্কিন সামরিক ঘাঁটি যেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আছে সেগুলোতে ঘটনা ঘটাই দিয়ে প্রমাণ দিছিল যে আমরা যেটা আলটিমেটাম দিচ্ছি সেটা ঘটাবো ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী। গতকালকে যখন আপনার সিরিয়াতে এই ঘটনা ঘটলো, এর পরপরই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের আরও 8টা ঘাঁটিতে, টোটাল আগে আর পরে মিলাইয়া 12টা ঘাঁটিতে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী হামলা চালিয়েছে। আর এই হামলায় 21 জন আমেরিকান সৈন্য আহত হয়েছেন। প্যান্টাগনের বরাত দিয়ে আজকে তাৎক্ষণিকভাবে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্যান্টাগন বলছে এই মানে দখলদার বনাম আমাদের ভাইদের যখন থেকে ঘটনা শুরু, এই কয়েকদিনে আপনার এই ঘটনাগুলো একটা লিমিটেশনে থাকলেও গত কয়েকদিন এটার ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি তো পাবে, তোমরা ওই দিক দিয়ে দখলদাররা বৃদ্ধি করছো, আমাদের ভাইরা তো এই দিক দিয়ে বৃদ্ধি করবে, টিট ফর ট্যাট। এই অবস্থায় আপনার হামলার আঘাত থেকে রক্ষা পেতে নিরাপদে সরে যাওয়ার সময়ও কয়েকজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত টোটাল 12 বার ইরাক এবং সিরিয়ায় বিভিন্ন মার্কিন সেনাগাড়িতে হামলা অব্যাহত রয়েছে। এর মাঝখানে ইরানের জন্য বা সেই গোষ্ঠীগুলোর জন্য একটা দুঃসংবাদ আছে। ইতিমধ্যে তো আমেরিকা একটা হামলা চালাইছে, এমনকি মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ঘাঁটিগুলোকে আরও সুরক্ষা দেওয়ার জন্য অলরেডি আরও 900 মার্কিন সেনাকে পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যের 2 দেশ সিরিয়া এবং ইরাকের ঘাঁটিগুলোতে। ইতিমধ্যেই সিরিয়ায় 900 এবং ইরাকের ঘাঁটিতে 2500 মার্কিন সেনা অবস্থান করছে, সেখানে আরও 900, তো সকল কিছু মিলিয়া 3400 সেনা এই মুহূর্তে সেখানে অবস্থান করবে। এদিকে মার্কিন এইসব সেনাঘাটিতে হামলার ঘটনায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে বার্তাও পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বার্তায় তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিনীদের লক্ষ্য করে হামলার ব্যাপারে খামেনিকে সতর্ক করেছেন, বাট খামেনিও পাল্টা সতর্ক করেছে যে তোমরা আমাদের পবিত্র ভূমিতে সাধারণ মানুষের জীবন নিয়া তোমরা যেই খেলা শুরু করছো দখলদারদের দিয়া, সেটা তোমরা বন্ধ করো, ইরান সরাসরি কোনো হামলার জন্য দায়ী না। এখন ইরান সমর্থিত কোনো গোষ্ঠী করলে সেটা তো আর ইরান অথরাইজড না, বুঝছেন? আমেরিকার অনেক সংস্থা সংগঠন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটায়, কিন্তু কোনোটাই দিন শেষে আমেরিকার ঘাড়ে গিয়া পড়ে না, বলে যে আমরা তো উমক সুমক আসে না। তো এখন যারা ঘটনা ঘটাচ্ছে সেগুলো কিন্তু ইরানের অফিসিয়ালি বা ইরান রাষ্ট্রকর্তৃক প্রতিষ্ঠিত কোনো ধরনের সংস্থা বা সংগঠন না, এগুলো ইরান পালে যেমন আমেরিকা পালে মধ্যপ্রাচ্যকে ব্যালেন্সড করার জন্য। তো এরই মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা পেন্টাগন ঘোষণা দিয়েছে তাদের নতুন এই সেনা যাওয়ার পর তারাও আরেকটা আলাদা মিশন চালাবে। সব কিছু মিলিয়ে ওই যুদ্ধ আস্তে আস্তে এদিকে ধাবিত হচ্ছে, আর ইরান কিন্তু এটাই বলছে যে দখলদার আর আমাদের পুণ্যভূমির মধ্যে যে খেলা লাগাইছেন এই খেলা কিন্তু ওইখানে থাকবেন, এটা আস্তে আস্তে আপনাদের দিকেই ধাবিত হবে। এখন ধাবিত হলেও আমাদের এই ঘটনাগুলোর পর মার্কিনিরা আরও কিছু বড় ঘটনা ঘটাবে, সেক্ষেত্রে আমাদের ভাইরা বা ইরান কতটুকু প্রস্তুত আছে সেটা এখন দেখার অপেক্ষা, সময় হয়তো বলে দিবে। যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।